हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमरा जानबो क्लाइमेट ऑफ इंडिया। प्लीज क्लासटा स्किप करे जेओ ना, क्लासटी शेष पर्यंत देखो आर जदि भालो लागे लाइक ओ सबस्क्राइब करो। प्रथमे आमादेर जानते हबे क्लाइमेट एवं वेदार सम्पर्के। प्रथमे जानबो वेदार। वेदार कि ना इन्स्टेंट चेंज इन एटमोस्फियर। इंस्टेंट चेंज इन एटमॉस्फेयर। वायुमंडले तात्क्षणिक परिवर्तन के बला है वेदर बा आबहवा। मने करो आज के सामान्य गरम हठात करे कल के बेसी परिमाणे गरम हो गेलो किंबा बिस्टी शुरू हो गेलो, वायुमंडले एई परिवर्तन ही हलो आबहवा। एई आबहवा सृष्टि हर कारण हलो वायुमंडले जल और स्थलेर परिमाण समान नय, ताई टेम्पारेचार एवं प्रेसारो समान हय ना। ताई टेम्पारेचार और प्रेसारेर परिवर्तन हले एटमोस्फियरिक कंडिशनेरो परिवर्तन हय। एटमोस्फियरिक कंडिशन कि? एटमोस्फियरिक कंडिशन एर मध्य रही है वाटर वेपर, ह्यूमिडिटी मैं जलीय बाष्प एवं आर्द्रता एक्सेट्रा। वायुमंडल यब परिवर्तन ही हलो आबहवा। एरपर हमें जानते हैं ना क्लाइमेट की। क्लाइमेट की ना एवरेज ऑफ लास्ट 32 इयर्स वेदर कंडीशन। वेदर कंडीशन एर माने हलो शेष 32 बछरेर गड़ आबहार परिवर्तन के बला हय क्लाइमेट बा जलवायु। एक कथा बोलले बला हय जे शर्ट टर्म के निये ताई हलो वेदर एवं लंग टर्मेर जन्य जा यूज करा हय ता हलो जलवायु। ताहले आमरा जानलाम आबहावा और जलवायु सम्पर्के। एबार आमरा जानबो भारतेर जलवायु कि रकम। इंडियन क्लाइमेट। भारतेर जलवायु ट्रॉपिकल मनसून। भारत जलवायु क्रांतीय मौसुमी प्रकृतिर। एरपर जानबो मनसून। मनसून की ना मनसून के माना है रिजर्वल अफ उइंड, बतासर ओलट पालट बा परिवर्तन। अफ उइंड मनसून शब्दটি এসেছে আরবিক শব্দ মৌসিন থেকে। আরবিক মৌসিন মৌসিম থেকে যার অর্থ হলো ঋতু বা সিজন। এখান থেকে আবার বলা যেতে পারে ঋতু অনুযায়ী বাতাসের পরিবর্তনকে বলা হয় মনসুন। এরপর আমরা জানব নর্থ ইস্ট মনসুন সম্পর্কে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ইন্ডিয়ান লজিক্যাল ডিপার্টমেন্ট যেটি স্থাপিত হয়েছিল 1875 সালে, যার হেড অফিস হলো দিল্লি।
এই ডিপার্টমেন্ট ভারতীয় মৌসুমীকে ঋতু অনুযায়ী ভাগ করেছেন। প্রথমে রয়েছে উইন্টার সিজন, তারপর রয়েছে সামার সিজন, মানে নর্থ ইস্টের ভাগের মধ্যে রয়েছে উইন্টার এবং সামার। শীতকালে নর্থ ইন্ডিয়ায় টেম্পারেচার থাকে প্রায় নর্থ ইন্ডিয়াতে টেম্পারেচার কত থাকে প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সাউথ ইন্ডিয়াতে থাকে টেম্পারেচার 22 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। নর্থ ইন্ডিয়াতে টেম্পারেচার কম থাকায় প্রেশার বেড়ে যায় এবং সাউথ ইন্ডিয়াতে প্রেশার কমে যায়, যার জন্য বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ছুটে আসে। তাই শীতকালে বাতাস উত্তর থেকে দক্ষিণের দিকে যাওয়ার সময় স্থলভাগের মধ্য দিয়ে যায়, যার জন্য জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না এবং বৃষ্টিপাত হয় না। কিন্তু তা সত্ত্বেও শীতকালে বৃষ্টিপাত হয়, তার কারণ হলো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা কি? পশ্চিমী ঝঞ্ঝা হলো একটি সাইক্লোন উইন্ড। এটি একটি সাইক্লোনিক উইন্ড যার উৎপত্তি হলো মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর বা তার আশপাশ থেকে জলীয় বাষ্প শোষণ করে এনে এখানে ভারতে এসে বৃষ্টিপাত ঘটায়। সেই জন্য দেখা যাবে মাঝে মধ্যে শীতকালে বৃষ্টিপাত দেখা যায়। পশ্চিমী ঝঞ্ঝা আসে এদিক থেকে। এরপরে আমরা জানবো সামার সিজন সম্পর্কে। গ্রীষ্মকালে ভারতে ড্রাই অ্যান্ড ডাস্টি উইন্ড বয়, এর ফলে টেম্পারেচার বৃদ্ধি হতে শুরু করে। এইরকম এক প্রকার বাতাস বা উইন্ড হলো লু। এই লু হলো ওয়ার্ম উইন্ড বা গরম বাতাস। এই লুয়ের কারণে নর্থ ইন্ডিয়াতে গ্রীষ্মকালে শীতকালের তুলনায় টেম্পারেচার বেড়ে যায়। এই লু যদি কোনো কারণে আর্দ্রতাকে ধারণ করে নেয় তখন লু প্লাস হিউমিডিটি তখন একটা স্ট্রং রেনফল মানে শক্তিশালী বৃষ্টির সৃষ্টি হয়। স্ট্রং রেনফলের সৃষ্টি হয়। শুরু হয়ে যায়। একেই বলা হয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী। ওয়েস্টবেঙ্গলে একে বলা হয় কাল বৈশাখী। যেহেতু বর্ষার আগে এই বৃষ্টি হয় তাই একে প্রি মনসুন রেনফল নামেও জানা যায়। প্রি মনসুন রেনফল এই বৃষ্টি সবচেয়ে প্রথম হয় আন্দামান এবং নিকোবরে। আসামে এই বৃষ্টি টি রেনফল নামে পরিচিত। আর কর্ণাটকে কফি
রেনফল, এবং মহারাষ্ট্রে ম্যাঙ্গোসোয়ার বা আম্রবৃষ্টি নামে পরিচিত। ম্যাঙ্গোসোয়ার রেনফল নামে পরিচিত। এইসব বৃষ্টি এইসব চাষের পক্ষে উপযোগী বলে এই রকম নামকরণ করা আছে। এই হলো আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ক্লাইমেটের বাকি অংশটা সম্পর্কে জানবো। টাটা।